হ্যালো বন্ধুরা, আমি কাকুলি আর আমার চ্যানেল কাকুলি হ্যান্ডিক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা কুর্তির ওপরে পেন্টিং করে দেখাবো তোমাদেরকে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা পেন্টিং করছি আমি। তো এই পেন্টিংটা কিভাবে করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে দেখে নিই। তো আমি এর জন্য একটা প্লেন কুর্তি নিয়েছি। আমার কুর্তিটা লং, এটা লং কুর্তি, সেই জন্য আমি একটু বড় করে ডিজাইনটা করব। কোমরের নিচ থেকে স্টার্ট করলাম ডিজাইনটা। তো এর জন্য আমি দেখো ফেব্রিক আইলে অ্যাক্রেলিক কালার নিয়েছি, আর কালারের মধ্যে নিয়েছি হোয়াইট কালার, লেমন ইয়েলো আর স্যাপ গ্রিন। আর ব্রাশ নিয়েছি একটা 5 নম্বরের ফ্ল্যাট ব্রাশ, আর একটা 0 সাইজের তুলিও নিয়েছি। তো এই ভিডিওটা দেখে একবার যদি প্র্যাকটিস করে নাও, দ্বিতীয়বার আর দেখার প্রয়োজন হবে না, খুব সহজ পদ্ধতিতে দেখাবো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তার আগে আরও একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, আর আমার চ্যানেলের প্রিয় সদস্য হয়ে আমার পাশে থেকো। এবার চলো ভালো করে পেন্টিংটা দেখে নিই। দেখো আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে আগে ফুলের পাপড়িগুলো করে নেওয়ার পর একটা 0 সাইজের তুলি দিয়ে শেডটা দিয়ে নিচ্ছি। শেডটা কেমন করে করছি একটু ভালো করে খেয়াল করো। দেখো মনে হচ্ছে ফুলের পাপড়িগুলো একটু কুকড়ানো কুকড়ানো হয়ে আছে। বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে পুরো ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমি এই কুর্তিটা কিন্তু পুরো ডিজাইনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না, আমি হাফটা শেয়ার করব, হাফটা পরের দিন ভিডিওতে আমি শেয়ার করব, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি হাফ হাফ করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে বলেছি ফেব্রিক্যালে অ্যাক্রেলিক কালার নিয়েছি, আর এটা রেডি প্যাক, এখানে কিন্তু মিডিয়াম টুটা ইউজ করাই আছে, তাই আমি নতুন করে আর কোনো আঠা মেশাচ্ছি না, এটা কিন্তু কালার একদম উঠে যাবে না। আর সরু তুলি দিয়ে আর হোয়াইট কালার দিয়ে কীভাবে শেডটা দিচ্ছি সেটা একটু খেয়াল করো। সেম প্রসেসে আমি আরও একটা ফুল পেন্টিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আমি যেভাবে কুর্তির উপর পেন্টিং করছি, তোমরাও চাইলে নিজেদের কুর্তিগুলোতে এভাবে পেন্টিং করে নিতে পারো, আর নিজেরা যখন হাতে কলমে করবে তখনই বুঝতে পারবে কত সুন্দর লাগছে দেখতে। আর নিজের হাতে তৈরি জিনিস ট্রাই করার মজাই কিন্তু আলাদা। দেখবে সেটা দোকানের থেকে যতই দামি পোশাক তুমি কেনো না কেন, যদি তুমি সেটা নিজে হাতে তৈরি করো সেটা কিন্তু পরতে তোমার সবথেকে বেশি ভালো লাগবে। অনেকে আমাকে প্রশ্ন করো যে পেন্টিং করার পর পেন্টিং করার জায়গাগুলো শক্ত হয়ে যায়, তো তাদের জন্য বলছি পেন্টিং করার জায়গাগুলো একদম শক্ত হবে না যদি তোমরা গাঢ় রংটা ইউজ না করো। গাঢ় রং বলতে রং করতে করতে রংটা যখন শেষের দিকে চলে আসবে, কন্টেনারের নিচের দিকে চলে আসে রংটা, তখন রংটা গাঢ় হয়ে আসে। তো সেক্ষেত্রে তখন কিন্তু তোমরা মিডিয়াম ওয়ানটা ইউজ করে রংটাকে একটু পাতলা করে নিতে পারো। তো সেখানে তোমরা রঙের গাঢ়ত্ব অনুযায়ী মিডিয়াম ওয়ানটা কতখানি মেশাতে হবে সেটা তোমাদেরকেই ঠিক করতে হবে, কারণ রং যদি খুব গাঢ় হয়ে যায় তাহলে একটু বেশি করে মেশাবে, রঙের ঘনত্বটা যেন ঠিক থাকে, নাহলে কিন্তু রঙটা স্প্রেড করে যাবে। তো রঙের ঘনত্বটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু রঙটা একদম শক্ত হয়ে যাবে না পেন্টিং করার পর। আবারও বলছি পেন্টিং করার পরে যদি সেই জায়গা বারবার একই রং দিতেই থাকো তাহলেও কিন্তু শুকিয়ে যাওয়ার পর সেই জায়গাটা শক্ত হয়ে যায়। তো পেন্টিং একবারেই করতে হবে, বারবার রং দেওয়া যাবে না, তাহলে রংটা সফট থাকবে, শুকিয়ে যাওয়ার পরেও সুন্দর সফট থাকবে, সুতোর সাথে যাতে মেশে যায় রংটা সেই দিকটা খেয়াল ভালো করে রাখতে হবে। ব্রাশ দিয়ে রংটাকে এমনভাবে কাপড়ের সাথে সুতোর সাথে মিশে দিতে হবে, সুতোর সাথে যেন রংটা খুব সুন্দরভাবে মিশে যায়, তাহলে রংটা শক্ত হয়ে যাবে না। যদি অনেক বেশি পরিমাণে রং দিয়ে থাকো তাহলে কিন্তু রংটা শক্ত হয়ে যাবে আর ইউজ করতেও প্রবলেম হবে। সেক্ষেত্রে পেন্টিং করার জায়গাগুলো শক্ত হয়ে যদি থাকে সেক্ষেত্রে ইউজ করতে একটু প্রবলেম হয়। তো আমি যেভাবে করছি সেভাবে যদি তোমরা আমার দেখে দেখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু রংটা একদম হার্ড হবে না। আর বললাম রঙের ঘনত্ব যদি গাঢ় হয়ে যায় তখন মিডিয়াম ওয়ানটা হালকা পরিমাণে মিশিয়ে নেবে। জল ব্যবহার করা একদমই যাবে না, জল ব্যবহার করলে রংটা একটু কম টেকসই হয়। সেখানে যেখানে তোমরা রং কিনছো সেই দোকানে কিন্তু মিডিয়াম ওয়ান মিডিয়াম টুটাও পেয়ে যাবে। তো রং কোন দোকানে পাবে সেটা আমি বলছি, যেই দোকানে বই খাতা
খাতা পেন এসব যেই দোকানে বিক্রি হয় না বুক স্টলগুলোতে কিন্তু তোমরা রং পেয়ে যাবে আর তাছাড়া যে দোকানে ব্লাউজে লাইনিং পুঁতি তারপরে জড়ি লটকন এসব পাওয়া যায় সেই মেটেরিয়ালসের দোকানেও কিন্তু তোমরা খোঁজ করলে রংগুলো পেয়ে যাবে আর অনেকে আমাকে জিজ্ঞেস করো এই প্লেন কাপড়গুলো আমি কোথা থেকে কিনি প্লেন কাপড়গুলো তো যে কোনো কাপড়ের দোকানেই পাওয়া যায় আর যদি সেখানে না পাওয়া যায় তোমরা যদি অর্ডার করো তাহলে তারা কিন্তু তোমাদেরকে এনে দেবে একটু কয়েকটা দোকান ঘুরে ঘুরে যদি তোমরা কেনো তাহলে দেখবে যে কোনো কাপড়ের দোকানেই তোমরা পেয়ে যাচ্ছ তো সব দোকানে প্লেন কাপড় রাখে না কিন্তু বেশিরভাগ দোকানেই পাওয়া যায় আর যদি না পাওয়া যায় তোমরা অর্ডার করো তোমাদের আশেপাশে যে কাপড়ের দোকানগুলো আছে সেখানে তোমরা যদি অর্ডার করো যে এরকম প্লেন থান কাপড় নেব তাহলে নিশ্চয়ই তোমাদেরকে তারা এনে দেবে আমি এই যে ডিজাইনটা আমি এই ডিজাইনটা তোমাদের কুর্তির উপর করে দেখাচ্ছি এটা তোমরা কিন্তু শাড়িতেও করে করে নিতে পারো তো যে কোনো অন্য অন্য ড্রেসের সঙ্গেও তোমরা ট্রাই করতে পারো ফুলগুলো আমার হয়ে গেছে আমি এখন পাতাগুলো করে নিচ্ছি দেখো পাতাগুলো স্যাফরিন আর লেমন ইয়েলো দিয়ে কিভাবে শেড করছি তোমরা একটু খেয়াল করো দেখো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি ফ্রেমের মধ্যে যেটুকু ডিজাইন করা ছিল সেটুকু কমপ্লিট হয়ে গেল এর ওপরে পোর্শনে যে ডিজাইনটা করেছি সেটা আমি তোমাদের নেক্সট দিন ভিডিওতে শেয়ার করব তবে কেমন লাগলো আমার আজকের পেন্টিংটা কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা